নমস্কার বন্ধুরা স্টক মার্কেট টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই তো আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু তো এখন একটা হট টপিক সেটা সবাই জানেন রাশিয়া আর ইউক্রেন নিয়ে তো এখন আমরা এই বিষয়ে আলোচনা করব না তো এদের যে যুদ্ধ হয় তার ইনডাইরেক্টলি এফেক্ট আমরা প্রতিটা দেশেই দেখতে পাব এবং সেই জন্য কোন কোন স্টক বা কোন কোন শেয়ারে আমরা ফিন ফিউচারে খারাপ নিউজ দেখতে পাবো সেটা নিয়ে আমি আজকে একটা ডিসকাশান করব তো যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন ইউক্রেনে অবস্থা অনেকটা বেশি খারাপ কিন্তু ইউক্রেন অনেকটা ইম্পর্টেন্ট সেমিকন্ডাক্টরের জন্য তো এরা সেমিকন্ডাক্টার বানায় না কিন্তু সেমি বানাতে কিছু পার্টস লাগে তো সেই পার্টস যে মেটাল রিলেটেড হয় তো সেই মেটালের প্রোডাকশানে ইউক্রেনে হয় তো যে দুটো মেটাল সেটা হচ্ছে প্যালেডিয়াম আর নিয়ন তো আপনারা এমনিতেই জানেন যে সেমিকন্ডাক্টার একটা শর্টেজ ছিলই কিন্তু এই যুদ্ধের জন্য শর্টেজ যে কত বাড়বে সেটা আপনারা বুঝতে পারবেন তো এর যে এফেক্ট ইলেকট্রিক ইকুইপমেন্টের যে যত কোম্পানি আছে তো তাতে এফেক্টটা পড়বে এবং অটো কোম্পানিগুলোতে এবং সেলফোন যে বানায় সেই সব কোম্পানিগুলোর উপরেও একটা নেগেটিভ এফেক্ট দেখা যাবে তো এটা একটা এক্সটার্নাল ইস্যু কিন্তু এর জন্য সবাইকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে তো যুদ্ধ যতদিন চলবে ততই ইউক্রেনের ড্যামেজ বাড়বে এবং প্রোডাকশানের কথা তো ছেড়েই দিন এখন সবাই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে তো তাহলে বুঝতে পারছেন যে সামনে কত বড় একটা প্রবলেম আসতে পারে তো আপনারা কিছু স্টকের ওপর ফোকাস রাখতে পারেন যেগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এফেক্টেড হতে পারে তো ফার্স্ট যে কোম্পানিটা সেটা হচ্ছে অশোক লেল্যান্ড তো এই কোম্পানির জন্য নেগেটিভ নিউজ কারণ এর অনেক পার্টস বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় তো তাদের ইম্পোর্ট করতে গেলে এখন ইম্পোর্ট কস্টটাও বেড়ে যাবে তো এর জন্য কোম্পানি যে সাডেনলি খারাপ হয়ে গেল সেটা নয় কিন্তু আপনারা এটার ওপর ফোকাস রাখতে পারেন তো আপনাদের কাছে যদি এই স্টকটা থাকে তাহলে অবশ্যই হোল্ড অ্যান্ড কন্টিনিউ করতে পারেন তো সেকেন্ড যে কোম্পানিটা সেটা হচ্ছে ওলেক্ট্রা গ্রিনটেক লিমিটেড তো এই কোম্পানিটা কি খারাপ একদমই নয় তো ফ্রাইডের দিন এই স্টকে ফল হয় কারণ যদি এর এক বছরের চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখুন কতটা এই শেয়ারটা ওপরে উঠেছে এবং আমাদের কত টাকা আর্ন করে দিয়েছে তো আমরা জেনারেলি এটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখতে পাচ্ছি তো তাই জন্যেই এটা একটু নেগেটিভে আজকে এই ফ্রাইডের দিন ট্রেড করছে তো কোম্পানি খুবই ভালো তো এর কোয়ার্টার থ্রি রেজাল্ট খুব ভালো করেছে যেটা আমি দেখেছিলাম এবং সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আই বাটনে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তো এই কোম্পানির রেজাল্ট আপনারা দেখতে পারেন তো নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে বাজাজ অটো তো টু হুইলারের যদি কথা বলি তো নাম্বার ওয়ান এই কোম্পানিটা এবং নিফটি ফিফটি স্টকেও এটা আছে তো এর উপরেও অনেকটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো তো এরা অনেক বড় প্লেয়ার তাই যত দিন যাবে এরা কোনো না কোনো কারণে অ্যাডজাস্টমেন্ট করে নেবে এই সব প্রবলেমের সঙ্গে তো নেক্সট যদি আমরা কথা বলি টাটা মোটরস তো আপনারা হয়তো ভাবছেন এত ব্যাড নিউজ থাকা সত্ত্বেও এই শেয়ারটা আজকে সাড়ে সাত পারসেন্ট আপ হলো কি করে তো আমি সেটা বলে দিই কারণ টুইসডের দিন প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি এই শেয়ারটা ক্র্যাশ হতে দেখা গেছিলো যাতে লোয়ার সার্কিটও লেগেছিলো তো এই কোম্পানির জন্য একটাই পজিটিভ নিউজ কারণ এই কোম্পানি নিজেই সেমি বানানোর জন্য একটা ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে তো ইন ফিউচারে টাটা মোটরসকে কোনো কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না কিন্তু এর জন্য একটু সময় লাগবে তো এই কোম্পানি আগে থেকেই তার প্রবলেম আইডেন্টিফাই করে ফেলেছে তো যদি আপনাদের কাছে এই কোম্পানি থাকে তাহলে অবশ্যই কন্টিনিউ করতে পারেন কারণ এই কোম্পানিটা খুবই ভালো তো নেক্সট যদি আমি কথা বলি সেটা হচ্ছে মাদারসান সুমি তো মাদারসান সুমি হচ্ছে একটা অটো এনসেলারি কোম্পানি তো এতেও একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো কারণ গাড়ির ম্যানুফ্যাকচারিং বা সেল যদি কম হয় তাহলে তাতে পার্টসও কম লাগবে তো ডিম্যান্ড যদি কমে যায় তাদের সাপ্লাইও কম হবে এবং নাম্বারও আমরা খারাপ হতে দেখতে পারবো তো গ্লোবাল যে সমস্যা দেখা যাচ্ছে তার জন্যই এই কোম্পানিগুলোর এফেক্ট হচ্ছে তো এটা কোনো কোম্পানি ইন্টারনাল ব্যাপার নয় এটা একটা এক্সটার্নাল ইস্যু তো মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং লং টাইমে ভালো সুবিধা এইসব কোম্পানি থেকে পাওয়া যাবে তো নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে ডিকশন টেকনোলজি তো এরা স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করে তো স্মার্টফোনেও সেমিকন্ডাক্টার ব্যবহার হয় জিও যে স্মার্টফোন বাজারে আনছিল সেটাও তারা ডিলে করেছে তো এই সেমিকন্ডাক্টার ইস্যুর জন্য তো এই সব প্রবলেমগুলো শুধুমাত্র এইসব কোম্পানিগুলোর জন্য নয় পুরো ওয়ার্ল্ডেই এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে তো শেয়ার মার্কেটে থাকলে এই সব সমস্যা আসবে এবং সমস্যাগুলোর সমাধানও পরে হয়ে যাবে তো এই কারণের জন্য কোনো কোম্পানি থেকে এক্সিট হওয়ার দরকার নেই আর আশা করব যে এই কোম্পানিগুলো ইন ফিউচারে যদি আপনারা লং টাইম হোল্ড করেন তাহলে অবশ্যই একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন আর আশা করব এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে যদি হেল্প করে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন গুড নাইট